লজ্জা লজ্জা লজ্জা, ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো বাংলাদেশ দল। সুদূর জিম্বাবুয়েতে দলের অবস্থা কেমন তা অনুমেয়, তবে টাইগার ভক্ত সমর্থকরা যে কোনোভাবেই মেনে নিতে পারছেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। শুধু ভক্তরাই কেন, এই হার যেন মেনে নিতে পারছেন না ক্রিকেটাররাও। এই যেমন ইমরুল কায়েসের এই ইমোজি স্ট্যাটাসের মতো স্তব্ধ পুরো টাইগার প্রেমীরা। যদিও কিছু সময় বাদেই স্যাড স্ট্যাটাসটা মুছে ফেলেন ইমরুল, তবে হ্যাকার হোক আর যাই হোক, ওরাও বুঝতে পেরেছে বাংলার ক্রিকেটের মন খারাপ, তা কী করে আর মুছে ফেলা যায়। মুমিনুল হক তো প্রার্থনায় নেমেছেন যেন দ্রুত কামব্যাক করতে পারে প্রিয় দল। কেউ লিখেছেন টাইগারদের কাল রাত্রি, কেউ কেউ আবার বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনির সংকেত দেখছেন। নানা সমালোচনায় টাইগারদের বিদ্ধ করেছেন সমর্থকরা, তবে দুর্দান্ত খেলা জিম্বাবুয়েকে অভিনন্দন জানাতে ভুল করেননি ক্রিকেট প্রেমীরা। স্বাগতিক জিম্বাবুয়ের নাই সেরা দল, তাও নিজেদের প্রিয় ফর্মেটে নাস্তানাবুদ তামিমের দল। টানা পাঁচ সিরিজ জয়ে ওয়ানডের আকাশে সুখী পায়রার দল, সেখান থেকে যেন হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েছে হারারেতে। ভাগ্যিস এই সিরিজটা ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত নয়। এবারের জিম্বাবুয়ে সফরটা একটা লার্নিং হয়ে থাকলো টিম বাংলাদেশের জন্য। টি টোয়েন্টিতে তো একটা জবাব রেডিই থাকে, শর্টার ফর্মেটে এখনও একটা ভালো দল হয়ে উঠতে পারেনি। এবার কি ব্যাখ্যা দেবেন ক্রিকেটাররা ম্যানেজমেন্টের কাছে? এবারের জিম্বাবুয়ে সফরটা নাকি পরীক্ষাগার, সেই এক্সামে কত নম্বর পেলো টিম টাইগার্স? পাশ তো দূরে থাক, উল্টো আসল রূপটা যেন বেরিয়ে এলো টাইগারদের বিপক্ষেই নিজেদের বেঞ্চের শক্তিমত্তা দেখিয়ে দিল জিম্বাবুয়ে। কদিন বাদেই এশিয়া কাপ, তারপর পর টি টোয়েন্টি বিশ্বকাপ, দলের যা অবস্থা কী আর আশা করতে পারে টাইগার ভক্তরা? যেখানটায় পরিকল্পনা করতেই হিমশিম খাচ্ছে টাইগার প্রশাসন। আবার সামনের বছর ওয়ানডের বিশ্ব আসর হাতে আছে এক বছর, এখন থেকে টিম কম্বিনেশন নিয়ে পেপার ওয়ার্ক না করলে তামিম সাকিবদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ভুল থেকে শিক্ষা নিলে ভালো, না হলে পুরো টাইগার ক্রিকেটের জন্যই অশনি সংকেত। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম।